গুড মর্নিং স্টুডেন্ট, আজকে তোমরা ভালো আছো সবাই? আজকে আমি তোমাদের বাংলার ব্যঞ্জন বর্ণ শেখাবো। আগের দিন তোমাদের স্বরবর্ণ শেখানো হয়েছিল, আমরা আজকে ব্যঞ্জন বর্ণ শিখব। দেখো, এটা হলো ব্যঞ্জন বর্ণ। আমরা ব্যঞ্জন বর্ণ কাকে বলি জানো? কত কদম সংখ্যাগুলোকে নিয়ে আমরা ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যে বর্ণ আছে আমরা সেই বর্ণটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এবার দেখো, যারা আমরা এটা প্রিপ্রাইমারিতেও শিখে এসেছি, আর প্রিপ্রাইমারি থেকে এবারে আমরা দেখো তোমাদের আমার বই ক্লাস ওয়ান, দেখো আমার বইয়ের 7 নম্বর পেজে দেখবে ক খ লেখা আছে। এই ক খ-র মধ্যে অনেক রকম মাত্রা আছে, দেখবে সবাই কিন্তু মাত্রা মানে দেখো আমাদের যেমন মাথায় চুল থাকে সেরকম বর্ণগুলোর না একরকম মাত্রা থাকে। সেই মাত্রাগুলো কারো কারো থাকে, কারো কারো নেই, আমরা এটা সেটাই শিখবো, দেখবো যাতে কার কার মাথায় পুরো ভর্তি চুল থাকে সেরকমই মাত্রাও সেরকম। দেখো আমরা দেখছি, প্রথমে আমরা দেখছি পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা বর্ণ কি কি আছে দেখো, আমরা যেমন পাই তেমন এইগুলোকে বলা হয় পূর্ণ মাত্রা। এই হলো ক, এ দেখো পুরো মাথাটা দেখেছো মাত্রা আছে। তারপরে দেখো ঘ, এইরকম যেগুলো দেখবো আমরা পুরো মাত্রা আছে এগুলোকে বলা হয় পূর্ণ মাত্রা। এবারে দেখো আমরা শেখাবো তোমাদের অর্ধমাত্রা, অর্ধমাত্রা মানে অর্ধেকটা আর কি মাত্রা থাকবে, একটু মানে বেশি থাকবে না, সেই রকমই অর্ধ মাত্রা বর্ণ। কোনটা দেখো, যেমন দেখো খ, আমরা খ লিখলাম, লিখে দেখো একটুখানি মাত্রা দিলাম। তারপরে দেখো গ, দেখেছো একটুখানি মাত্রা দিলাম। এরপর দেখো আমাদের আছে মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন মাত্রাহীন বর্ণ মানে যাদের কোনো চুল নেই, ন্যাড়া মাথা, সেগুলো কি কি সেগুলো দেখো, যেমন দেখো উমা, তারপরে দেখো তুমি তোমরা দেখলে উমা আছে, তেমন খন্দেন্ত, এগুলো মাথায় কোনো মাত্রা হয় না, মাত্রা এগুলো মাত্রা কোনো মাত্রা হয় না, এগুলো হলো মাত্রাহীন বর্ণ। অর্ধমাত্রা দেখবে এরপর আরো 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 অনেক অনেক আছে, মাত্রাযুক্ত বর্ণ আছে আরো অনেকটা। ঠিক এইরকম ভাবে তোমরা লাইনে লিখে সুন্দর করে আমার কাছে আমাকে দেখাবে।